নমস্কার ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছে এখনকার সংবাদ। রাজ্যের রান্নার গ্যাসের কৃত্রিম সংকট ও কালোবাজারি বন্ধ করতে পথ অবরোধে সামিল হল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দগণ রাজধানীতে এক মিছিল করে গোর্খাবস্তিস্থিত খাদ্য দপ্তরের সামনে এসে এয়ারপোর্ট আগরতলা সড়ক অবরোধ করে। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর খাদ্য দপ্তরের অধিকর্তার আশ্বাসে অবরোধ মুক্ত করা হয়। ভোক্তারা যারা রান্নার গ্যাস এলপিজি ব্যবহার করেন তারা আজকে শুধু সংকটই বলবো না, এই রাজ্য প্রশাসনের উদাসীনতার কারণে আজকে নানাভাবে তারা নাকাল হয়ে এই রাজ্যের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও এই সরকার তাদের এই সংকট নিরসনে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না। কেউ কেন্দ্রীয় সরকারের দিকে অঙ্গুলি নির্দেশ করছেন আর রাজ্য প্রশাসন কালোবাজারিদের তাদের আশ্রয়দাতা হিসাবে তাদের মদতকারী হিসাবে একটা ভূমিকা তারা পালন করে যাচ্ছেন। চার বরজলা ও ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের পর পূর্ব নির্ধারিত অনুযায়ী বৃহস্পতিবার সংঘটিত হয় স্ক্রুটিনি। চার বরজলা বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের স্ক্রুটিনি হয় সদর মহকুমা শাসক কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন নির্বাচিত রাজনৈতিক দলের প্রার্থী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দগণ। পূর্ব নির্ধারিত সময় অনুসারে আজকে রিটার্নিং অফিসারের চেম্বারে চার বরজলা এসসি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির বাই ইলেকশনের নমিনেশন পেপারের স্ক্রুটিনির শিডিউল ছিল। সেই অনুসারে আমরা শিডিউল অনুসারে নমিনেশন পেপারগুলি স্ক্রুটিনির পর টোটাল পাঁচজন ক্যান্ডিডেটের টোটাল ১৪টা নমিনেশন পেপার ছিল, সবগুলি স্ক্রুটিনি করার পর সেগুলি ভ্যালিড হিসাবে অ্যাকসেপ্ট হয়েছে। হ্যাঁ, সবাই এসেছিলেন, সব ক্যান্ডিডেটরা এসেছিলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, চমক ভরা ধনতেরাস, ২৪ থেকে ২৮ অক্টোবর ২০১৬। সানন্দে কিনুন সোনার হীরের নয়নাভিরাম গয়না আর সম্পদ ও ঐশ্বর্যের দেবীকে স্বাগত জানান ঘরে। ২০% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, ১০০% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, ১৫% ছাড় বহুমূল্য রত্নের ওপরে। সুনিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটার সঙ্গে। ডেইলি লাকি ড্র স্বর্ণমুদ্রা, মেগা ড্র বিলাসবহুল গাড়ি এবং ৪টি স্কুটি, বাড়তি আকর্ষণ একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। পাশাপাশি আছে পুরনো সোনার বদলে নতুন গয়না। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ ৬০ ওয়াট অথবা ১০০ ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলে আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম,
প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথকে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক, লিভ সেফ ডিএস। লিভ সেফ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক, এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা এটাই হয় রোজ যদি লিপসেফ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিপসেফ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসেফ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা খাও দাও, লিপসেফ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। ফিরালাম বিরতির পর অন্যান্য সংবাদ। বৃহস্পতিবার নানান সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এর 37তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর সিটি সেন্টার প্রাঙ্গণে। অনুষ্ঠানে সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দগণ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক কমল চক্রবর্তী, সভাপতি পঙ্কজ গুহ সহ অন্যান্যরা। ভারতবর্ষের সর্ববৃহৎ এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের আজকের দিনে 37তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং 37তম জন্মদিন। 1980 সালের 1 থেকে 3 নভেম্বর পাঞ্জাবের লুধিয়ানা শহরে মাত্র 15 লক্ষের কিছু বেশি সভ্যসভা নিয়ে যেই সংগঠন আমাদের দেশে জন্মলাভ করেছিল, স্বাধীনতা গণতন্ত্র এবং সমাজতন্ত্রের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই সংগঠনের সভ্য সংখ্যা আজকে গোটা দেশে প্রায় 1.5 কোটির উপর। আমাদের রাজ্যে 60-এর দশকে শুরু হওয়া যে যুব সংগঠন সংগঠিত রূপ লাভ করে 1980 সালের সর্বভারতীয় ক্ষেত্রে, 1 থেকে 3 নভেম্বর আমাদের রাজ্যও সংগঠিত রূপ লাভ করে সর্বভারতীয় ক্ষেত্রে, আমরা দেখেছি 1980-এর দশকে আমাদের রাজ্যে যেই সংগঠনের সভ্য সংখ্যা ছিল 15,000-এর কিছু বেশি, সেই সভ্য সংখ্যা আজকে দাঁড়িয়েছে 2016 সালে 6,374 জন। বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরা জেলার সদর বিলোনিয়া সার্কিট হাউসে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীর পৌরোহিত্যে এক জরুরি ভিত্তিক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়িকা রীতা কর, বিধায়ক প্রভাত চৌধুরী সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ। বিভিন্ন হাসপাতালে অগ্নিসংযোগ নিয়ে কোন ব্যবস্থা আজকে আলোচনা হয়েছে কি? এটা ঠিক সেরকম আসে না। আর মূলত কি বিষয় নিয়ে ইনস্ট্রাকশন দিয়েছে? আমরা তো এগুলি থাকার কথা বা ইয়েছে দিয়েছেন আর কি। সবচেয়ে ভালো হচ্ছে এই তাদের একটা নোট দিয়ে দিলে ভালো, বা আমরা যেগুলো আলোচনা করেছি। আচ্ছা স্যার, তাতে সচরাচর কতগুলি বিষয় ছিল নির্দিষ্ট তারিখ ধরে ঠিক করা হয়েছে, সেগুলি যাতে সেই সময়ের মধ্যে ঠিক করা হয়, সেই কাজ যাতে আমরা শুরু করতে পারি। বিশেষ করে সাব ডিভিশন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, এটার আরও কী বেনিফিট, আরও কী সুযোগ সুবিধা আছে সেগুলি যাতে এক্সটেন্ড করা যায়। হ্যাঁ, তার উপরে বেশ কিছু আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই জেলা আরও 2টো নতুন পিএসসি হবে, একটা সাবরুমের মনুঘাটে আর একটা সারসীমা টিভি বাজার। হ্যাঁ, সেগুলির ট্যান্ডার এগুলি ফাইনাল স্টেজে আছে সেই সমস্ত। আর
নতুন পিএসসি যেগুলি কাজ চলছে সেগুলিও নির্দিষ্ট তারিখ ঠিক করে দেওয়া হয়েছে, সেগুলি সেই তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, সব চলবে। বেশ কিছু নতুন পিএসসি হচ্ছে, কাজ চলছে, যেমন রাধানগরে একটা নতুন পিএসসি হচ্ছে, তার কাজ অনেক দূর অগ্রসর হয়ে গেছে। রাজনগরে সিএসসি হচ্ছে, তার কাজ অনেক দূর অগ্রসর হয়ে গেছে। তারপরে শ্রীনগর সেখানে সিএসসি, সেটাও আশা করা হচ্ছে জানুয়ারি মাসের মধ্যে চালু করা যাবে। রামরাইবাড়ি পিএসসির কাজ কমপ্লিট, এখন হ্যান্ডিং ওভার ট্যাঙ্কিং ওয়ান অ্যাপ্রুভ রুট এগুলি করে আশা করা যাচ্ছে আগামী বছরের প্রথম ভাগে এই সমস্ত নতুন পিএসসিগুলি চালু করা যাবে, শ্রীনগর সিএসসিও সেখানে চালু করা যাবে। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের, কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের, কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের, কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের, কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগাটার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস।
পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিণীকে ঝেড়ে পায়েল খানে বাজে বাসনির ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানান ছুঁয়ে অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরো জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, ব্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরালাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। DYFI এর 37তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো কল্যাণপুর বাগানবাজার বিলাতুলি অঞ্চলে। বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ের সম্মুখে দলীয় পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দগণ। আজকে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সারা রাজ্যের সাথে সঙ্গতি রেখে আমরা আমাদের বাগানবাজার অঞ্চল কমিটির উদ্যোগে আজকে আমরা আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছি। আমাদের এই সংগঠনের 1980 সালে 3 নভেম্বর পাঞ্জাবের লুধিয়ানা শহরে এই সংগঠনের প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের এই সংগঠনের মূল স্লোগান ছিল সবার জন্য কাজ, সবার জন্য শিক্ষা। আমাদের এই দেশের ছাত্র যুব থেকে ধরে সমস্ত অংশের মানুষের কাজের গ্যারেন্টি। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। ফাঁসিতে আত্মহত্যা করতে গিয়ে এলাকাবাসীর প্রচেষ্টায় প্রাণ ফিরে গেল এক যুবক। ঘটনা দুর্গাপুর গাঁওসভার অন্তর্গত শান্তিনগর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নিরাপক দপ্তর এবং তড়িঘড়ি যুবকটিকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে। জানা যায় যুবকটি বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিল। ঘরে আসিল, পাত্তার যাই গেছে, দিন কাম করছে, কাম করে সেটা মানে এরপরে ছেলে পাগলের অবস্থা। এরপরে এখানে 1300 টাকা দাম বিক্রি করে এরপরে আমি নিছি, গেছি গিয়া সেটা 100 টাকা দিয়া সেটা মানে জলফরা টলফরা হয়েছে আর কি। এর আগে মানে হেরা কিতা কিতা করছে তলে তলে বাড়ি দিয়ে আমি আর জানি না। তখন আমার ছেলে ভালো মন্দের কথা আজকে কি করছে, এই এই গাছটার মধ্যে ফাঁসি লাগাইছে। তারপরে তারপরে মানুষ টানুষ ডাক দিয়ে এরপরে সুডানে লাইছি আর কি করবো। আমি তো একলা মানুষটা পারি না। আপনি কেমনে দেখছেন ফাঁসি লাগাইছে যে?
আমি কেমনে দেখছি ভগবান আমার সাথে না কেটে দিছে দেখছি আমি আমি দেখতে মালমত চাইতেছি কেটে শুটাইছে এলাকাবাসী এলাকাবাসী এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।